বাংলা সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা পূর্ণিমা সাম্প্রতিক সময়ে একটি অনুষ্ঠানে মিশা সওদাগরকে কার সঙ্গে ধর্ষণ সিনে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এরকম একটি প্রশ্ন করে চরমভাবে সমালোচিত হয়েছেন। তাকে ঘিরে নিন্দার ঝড় ওঠে মিডিয়ায়। দর্শক ভক্তরাও অনেকে পূর্ণিমার এরকম আচরণে ক্ষুব্ধ হন। অনেক বড় বড় তারকাও জানিয়েছেন পূর্ণিমার কাছ থেকে এটা তারা আশা করেননি। এদিকে এই ঘটনার পরপরই সবার কাছে ক্ষমা চেয়েছেন পূর্ণিমা। সর্বশেষ মেরিল প্রথম আলো পুরস্কারে একটি ড্যান্স পারফরমেন্স করতে দেখা গেলেও এর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারেই অনুপস্থিত এই নায়িকা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 31 মার্চের পর আর কোনো পোস্ট দেননি। এমনকি পূর্ণিমার যে ফোন নাম্বারটি রয়েছে সেটিতে ফোন করেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে নাম্বার নাকি পরিবর্তন করেছেন তিনি, ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কাউকেই দিচ্ছেন না এই নাম্বার। সেই সাথে পূর্ণিমা এত সব বিতর্কের মাঝে হয়তো কিছুটা সময় নিচ্ছেন নিজেকে দেওয়ার জন্য। হতে পারে কোথাও থেকে ঘুরেও আসতে পারেন এই নায়িকা। প্রিয় দর্শক, বিতর্কিত সেই অনুষ্ঠানটির সেই প্রশ্নটি নিয়ে আপনাদের কি মত? আর নায়িকা পূর্ণিমার এভাবে নিজেকে কিছুটা আড়াল করে রাখাকে কোন দৃষ্টিতে দেখছেন? সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।